হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব WBCS মেন্সের জন্য স্ট্র্যাটেজি, মানে কিভাবে আমরা প্রিপেয়ার নেব WBCS মেন্সের জন্য। যারা অনেকে নিশ্চিত ছিলেন যে WBCS প্রিলিমস পাস করবেন, তারা তো অলরেডি মেন্সের জন্য পড়াশোনা স্টার্ট করে দিয়েছেন। আর যারা ওয়েট করেছিলেন যে প্রিলিমসের রেজাল্ট বেরোক, তারপরে মেন্সের জন্য পড়ব, তাদের জন্য রুটিন, অবশ্য যারা আগে থেকে পড়ছেন তাদের জন্য রুটিনটা কাজ দেবে। আচ্ছা, যারা অনেকে অন্যান্য জায়গায় জব করছেন, ছোটোখাটো জব করছেন তাদের জন্য, এবং যারা জব করছেন না, শুধু পড়াশোনা করছেন তাদের জন্য, তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন আছেন, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করুন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। গ্রুপটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কোনো কিছু নিয়ে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অলরেডি যারা প্রিলিমস পাস করেছেন, অলরেডি আপনারা রেজাল্ট দেখে নিয়েছেন, যারা দেখেননি তারা যতটা সম্ভব দেখে নিন, কেননা আর টাইম নেই আমাদের হাতে, যেটা WBCS মেন্সের এক্সাম এক্সামের জন্য আমাদের তৈরি, মানে তৈরি করতে হবে, প্রিপেয়ার হতে হবে। আর এখানে আর একটা কথা বলে দিই, যারা WBCS-এর প্রিলিমসের রেজাল্ট দেখেছেন 2019-এ, তো অনেকে দেখেছেন যে WBCS পরীক্ষা 25শে মে হওয়ার কথা ছিল, বা নোটিফিকেশানও দেওয়া ছিল সেই রকম সাইটে, কিন্তু ওটা দেখা গেছে ওটা ভুল বশত 25শে জুলাই করতে গিয়ে ওরা 25শে মে করেছে। তো ওটা 25শে জুলাই থেকে এক্সাম হবে কনফার্ম, ঠিক আছে? তো সেই জন্য আমাদের হাতে আর একদম টাইম নেই, 2 মাসের মতো সময় আছে, তো সেই থেকে সেই জন্য আমাদেরকে সেইভাবে পড়াশোনা করতে হবে। তার একটা আমি স্ট্র্যাটেজি তৈরি করেছি আপনাদের জন্য, যাদের ভালো লাগবে অবশ্যই ফলো করবেন, যাদের না ভালো লাগবে অবশ্যই আপনারা নিজেদের মতো করে পড়তে পারবেন। তো স্ট্র্যাটেজিটা একটু দেখে নিন কী বলা হচ্ছে। এটা দেখুন, WBCS মেন স্ট্র্যাটেজি, যারা চাকরিরত অবস্থায় BCS-এর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যারা পড়াশোনা করছেন, এইরকম অনেকেই হচ্ছে রুটিন তৈরি করার কথা বলা হয়েছিল, গ্রুপে বলেছিল, যার জন্য এটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে শুরু করব যে যারা কোথাও জব করছেন তারা কী করবেন, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবেন, সন্ধ্যাবেলা বাড়ি ফিরছেন তো সেই সময় কী করবেন, আর যারা পড়াশোনা করছেন তারা তো অল সময় বাড়িতেই আছেন, তো সন্ধ্যে 6টা থেকে 7টা বা 6টা থেকে 8টা পর্যন্ত কী করবেন, প্রথম 3 দিন সপ্তাহের সোম বুধ শুক্র, সরি প্রথম 3 দিন হচ্ছে না, এটা সোম একদিন ছাড়া ছাড়া, সোম বুধ শুক্র কী করবেন, ইতিহাসের একটা অধ্যায় পড়বেন। হয়তো ইতিহাসের ধরুন আপনি এনসিয়েন্ট হিস্ট্রি পড়লেন, বা মেডিয়াভেল ইন্ডিয়া পড়লেন, বা আপনি যে মডার্ন ইন্ডিয়া সেখান থেকে পড়লেন, বা কোনো একটা মুঘল চ্যাপ্টার পড়লেন, কি আপনি যে বিভিন্ন যে ট্রাইবাল রেবেলিয়ানগুলো আছে, মানে হচ্ছে আপনার বিভিন্ন প্রজাতি বিদ্রোহ এবং কোল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, এগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আপনি ডিসকাস করলেন, বা কংগ্রেস নিয়ে ডিসকাস করলেন। এবারে আপনি কী করছেন, অফিস থেকে যখনই আছেন তখন আপনার অবশ্যই পড়তে ইচ্ছা করবে না, বা যারা বাড়িতে আছেন তারা তো পড়তে পারবেন ওই সময়, ওই বিষয়টা আপনারা পড়ুন তখন বাড়িতে। আর যাদের অফিসে আছেন বা কোথাও গিয়েছিলেন, এসে পড়তে ইচ্ছা করছে না, তখন আপনি কী করবেন, তখন আমার আপনার কারোরই পড়তে ইচ্ছা করে না বাইরে থেকে এসে, তখন আপনি ইউটিউব খুলুন, ইউটিউবে যে ইতিহাসের যে অধ্যায়গুলো দেওয়া আছে, WBCS স্টাডি চ্যানেলে অনেক কোশ্চেন দেওয়া আছে, এবং WBCS মেনের মক টেস্ট আমি পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? মক টেস্টগুলো দেখুন, ভিডিওটা পড়ুন, ইতিহাসের একটা অধ্যায় পড়ে নিন, দেখে নিন, শুনে সব থেকে বেশি মনে থাকবে, তো একটা শুনে নিন। তারপরে আপনার কাছে বাকি রইল কি, মঙ্গলবার বৃহস্পতিবার, এই তিনটে হচ্ছে আপনার, এই 3 দিন হয়ে গেল সম্বুধ শুক্র, আর বাকি রয়েছে মঙ্গল বৃহস্পতি, এই 2 দিন আপনি ফাঁকা আছেন, ফাঁকা বলতে মানে অফিস টাইম আছে আপনার। আচ্ছা, এবারে আপনার মঙ্গল বৃহস্পতিবার কী করবেন, আপনি ইকোনমি পড়বেন, ঠিক আছে? ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে, আপনি কী করবেন, মৃণালের ওয়েবসাইট থেকে ইউটিউবগুলো দেখে নিতে পারেন, বা যদি আপনি রিসেন্ট যে ইকোনমিকে যে চেঞ্জ হয়েছে, ইকোনমিক সার্ভে বা বাজেট, এগুলো আপনি দেখে নিতে পারেন ইউটিউব থেকে, তাহলে আপনার অনেকটা কভার হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, সন্ধ্যে 7টা 8টা আবার সোম বুধ শুক্র কী করবেন বলে দিচ্ছি। এবারে আপনি কী করলেন, যে 7টা থেকে 8টা, এটা হলো 6টা থেকে 7টা, 1 ঘন্টা আপনি ইউটিউবের ভিডিও দেখে নিলেন, হিস্ট্রি দেখে নিলেন, ইকোনমিক দেখে নিলেন। এবারে আপনি কী করবেন, ভূগোল দেখবেন, ভূগোলের হয়তো আপনি সেন্সাস দেখে নিলেন ইউটিউব থেকে, আমার সেন্সাসের ভিডিও অলরেডি করা আছে, পশ্চিমবঙ্গের সেন্সাস এবং ভারতের সেন্সাস দুটোই দেখে নিলেন, কি না হলে আপনি নদ নদীগুলো দেখে নিলেন, পাহাড় পর্বতগুলো দেখে নিলেন যেগুলো ভূমির উপর মধ্যে পড়ছে, ফিজিওগ্রাফিটা দেখে নিলেন, বা আপনি আছে কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড যে এক্সামগুলো আছে সেগুলো, মানে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নিলেন, ঠিক আছে? তো ভূগোলের ভিডিও দেখে নেবেন 1 ঘন্টা,
এটা ইউটিউব থেকে দেখবেন। আচ্ছা, এরপরে এরপর আপনি কী করবেন, বিজ্ঞান, ঠিক আছে, সায়েন্স, যেটা জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়াও আপনার এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স ইনক্লুড আছে, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে। তো আপনি কী করবেন, বিজ্ঞানেরগুলো যে আমার টপিক ওয়াইজ করা আছে ভিডিও দেখবেন, এছাড়াও আমার অন্যান্য ভিডিওতেও বিজ্ঞান নিয়ে আলোচনা আছে, বিজ্ঞানের জেনারেল সায়েন্সের অনেক কোয়েশ্চেন আছে। তো আপনি তখন কী করবেন, ওইখানে তখন আপনি ইউটিউব থেকে বিজ্ঞানের সায়েন্সের ভিডিওগুলো দেখে নিলেন, যতগুলো পারা যায় 1 ঘন্টার মধ্যে, কিন্তু ভালোভাবে দেখতে হবে একদম মন দিয়ে, যে আপনি পড়ছেন এইরকম বা কিছু খুঁজছেন ওই পড়ার মধ্যে, কিছু কোশ্চেন খুঁজছেন, এভাবে পুরো দেখে নিলেন। এবারে বাকি রইলো কি, 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা সোম থেকে শুক্র আপনি কী করবেন, ইংরেজি এমসিকিউ প্র্যাকটিস আপনাকে করতে হবে না, যেহেতু হচ্ছে মেনের, আপনি ইংরেজির কোনো একটা টপিকের উপরে কিছুটা লিখলেন, মানে কি সেখানে আপনার লেখার এটা বেড়ে যাবে, যে আপনি ক্যাপাসিটিটা কী আপনি দেখতে পাচ্ছেন, একটা এসে বলুন বা আপনি একটা লেটার বলুন, এডিটার লেটার বলুন, যে কোনো একটা, ধরুন হয়েছে পরিবেশ দূষণ বা আপনার লোকালিটিতে কোনো কিছু প্রবলেম হয়েছে বা কেএমসিতে নিয়ে কোনো জলের প্রবলেম হয়েছে বা ম্যালেরিয়ার সমস্যা বা ডেঙ্গু সমস্যা, এইসব নিয়ে কিছু একটা পরিবেশের আশেপাশে যা হচ্ছে সেই সব নিয়ে কিছু একটা আপনি লিখে ফেললেন, বা আপনার বন্ধুদের মধ্যে যা কথোপকথন হয়েছে সেটা একটা ডায়লগ লিখে ফেললেন, খুব ভালো। প্র্যাকটিস করতে পারছেন না, আপনি লিখে ফেলেন, যদি লিখতে না ইচ্ছা করছে তখন কী করবেন, আপনি তখন ওই আরএস আগরওয়াল বা আপনার ইংরেজির যে বই আছে, ঠিক আছে, আপনি সেগুলো নিয়ে দেখলেন, বা আপনি indiabigs.com থেকে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইংরেজির হচ্ছে পোস্ট হয়ে থাকে সেগুলো আপনি দেখতে পারেন। এরপর আসছে 9টা থেকে 10টা, অফিস থেকে এসে কেউ আর এতটা পর্যন্ত পড়তে ইচ্ছা করবে না, তখন কী করবেন, যদি পড়তে ইচ্ছা না করে আপনি তখন ইউটিউব থেকে অবশ্যই আপনার ওটা ইউটিউব দেখতে হবে, আর যারা নর্মাল বাড়িতে পড়াশোনা করছেন তারা তো দেখবেন, তারা তো দেখার থেকে পড়তে বেশি ভালো লাগবে তাদের, তারা কী করবেন, ম্যাথ এবং জিআই প্র্যাকটিস করবেন আরএস আগরওয়াল থেকে বা অন্যান্য সাইট থেকে। এবারে আসছে শনি রবিবার, শনি রবিবার হচ্ছে যারা কাজ করছেন, কোনো জব করছেন তাদের জন্য তো হাফ ছুটি, আর রবিবার তো ছুটি, মানে নর্মাল যারা বাড়িতে আছেন তাদের তো সবসময় ছুটি। সকাল 8টায় কী করবেন, পরেটি পড়বেন লক্ষ্মীকান্ত, একদম আপনার ফ্রেশ মাইন্ডে আপনি লক্ষ্মীকান্ত পড়বেন। লক্ষ্মীকান্ত পড়লে ফ্রেশ মাইন্ডে কী হবে, আপনার প্রত্যেকটা কথা মনে থাকবে, আপনি যদি পড়তে ভালো লাগছে না তখন ইউটিউব থেকে পড়বেন, তখন 30-40টা কোশ্চেন সমাধান করলেন ইউটিউব থেকে পড়বেন, আপনার হচ্ছে ফ্রেশ লাগবে। এরপরে পড়বেন আপনি সকাল 11টা থেকে 12টা, 9টা থেকে 10টা পড়লেন, 9টা থেকে 11টা পড়লেন আপনি, তারপরে মানে আপনি পড়লেন পলিটি, এরপরে আপনি পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স 11টা থেকে 12টাকে এই সময় কেন বলা হচ্ছে, কেন আপনি যে পড়ছে যেই দিন পড়ছেন যেই দিন ওই দিনেরও কারেন্ট অ্যাফেয়ার্সের আপনার কাছে পেপার এসে যাচ্ছে, বা আপনার কাছে যে স্টকে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রাখা আছে আপনি জেরক্স করেছেন বা আপনি অনলাইন থেকে পড়ছেন বা জিকে টুটার থেকে পড়েন, আপনি পড়ুন কারেন্ট অ্যাফেয়ার্স, পড়বেন 11টা থেকে 12টা, 1 ঘন্টার বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। এরপর আপনার দুপুরের খাবার দাবার হয়ে গেল, 12টা থেকে 1টা 1.5টা পর্যন্ত আপনি খাওয়া দাওয়া চান করা ঘুমানো সেরে ফেললেন। এবারে আপনার আসছে 6টা, মানে একদম দুপুর 4টা পর্যন্ত আপনি অনেকে ঘুমাই দুপুরে, দুপুরে যারা ঘুমাচ্ছেন না তখন ওই সময় আপনারা ম্যাথ প্র্যাকটিস করতে পারেন, জিআই করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি যদি না করছেন ঘুমাচ্ছেন তাহলে ঠিক আছে, একদম সন্ধ্যে 6টা থেকে পড়াশোনা স্টার্ট করলেন ঐচ্ছিক বিষয়। এবারে যারা ঐচ্ছিক বিষয় দেবেন না, মানে যারা সিডি গ্রুপের জন্য পড়ছে তারা অবশ্যই অন্যান্য বিষয় নিয়ে পড়বেন, আর যারা ঐচ্ছিক বিষয় দেবেন তারা কী করবেন, 1টা থেকে 2টা প্রশ্নের উত্তর লিখতে হবে। ধরুন আপনার যারা জিওগ্রাফি দিচ্ছেন, জিওগ্রাফি হচ্ছে প্রথমে প্রথমে আপনি পশ্চিমবঙ্গেরই কোনো প্রবলেম নিয়ে আপনি লিখুন না, কিছু কিছুটা লিখুন, কেননা যে ফিজিওগ্রাফি ছাড়া যে একটা কনসেপ্ট রিলেটেড কিছু কোশ্চেন থাকে যেটা পার্ট টু এতে থাকে, ঠিক আছে, পার্ট টু এ থাকে, পার্ট ওয়ানেতেও থাকে, তো সেইগুলো কী হয় আপনার আশেপাশের যে প্রবলেম হচ্ছে সেগুলো নিয়েই দেওয়া হয় না, তো সেইগুলো নিয়ে আপনি লিখতে পারেন, বা আপনার বিষয় নিয়ে, ফিজিওগ্রাফি নিয়ে অন্যান্য যে আপনার ঐচ্ছিক বিষয়ের মধ্যে যেটা আপনার ভালো লাগছে সেটার দুটো কোশ্চেন করলেন। এবারে আপনার রাত 8টা থেকে 10টা, সারা সপ্তাহ পড়ার পর আপনি কী করবেন, এমসিকিউ সমাধান করবেন, কেন আমাদের এমসিকিউ আছে পুরো একদম 800 নম্বরের এমসিকিউ আছে, তো 800 নম্বরের যে এমসিকিউ আছে আমরা এমসিকিউ সমাধান করবো, যেগুলো পড়লাম সেগুলোর এমসিকিউ অন্যান্য বই থেকে যে যে বই থেকে সমাধান করবেন হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগ্রো হেলের যেটা 14,000+ আছে, 6,500+ আছে, কিরণের এসএসসি বুক আছে প্র্যাকটিস সেট, সেগুলো থেকে করতে পারেন। এবারে পাচ্ছেন আপনি কি, বাকি এছাড়া সরকারি ছুটির দিন যেগুলো আছে সকালে 2 ঘন্টা করে ইংরাজি বাংলা লেখা অভ্যাস করতে হবে,
এছাড়া কী করবেন, দৈনিক খবর, দিনের বেলা যতদিন পরীক্ষা হচ্ছে তার ঠিক এক মাসের আগে পর্যন্ত আপনি পেপার পড়ছেন, তাহলে আপনি তো দৈনিক পেপার কাগজ তো সকালে 15 মিনিট করে সময় দিচ্ছেন, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কিছু পড়ছেন, আপনার স্টকে আছে সেগুলো পড়ছেন। এরপরে এরপর আপনি কী করছেন, ইংরাজির আপনি আগরওয়াল থেকে বা অন্যান্য যে আপনার বই আছে সেখান থেকে ট্রান্সলেশন করুন কোনো একটা বাংলা থেকে ইংলিশ, কেন আমরা জানি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বেঙ্গলি দুটোই আসবে, বাংলাতে আসবে আর ইংলিশে আসবে, প্র্যাকটিস করুন। সেটা না করছেন, আপনি ইংরেজিরই কোনো একটা বিষয় নিয়ে ডায়লগ লিখে ফেলুন, একটা বন্ধুদের মধ্যে ঝগড়া হয়েছে বা কিছু একটা সমস্যা নিয়ে আপনি ডায়লগ একটা লিখে ফেলুন, ঠিক আছে। এবারে আসছে মঙ্গল শনিবার, দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত আপনি কি করবেন, যেটা বললাম এমসিকিউ প্র্যাকটিস, মনোহর পাণ্ডে জেনারেল নলেজ, লুসেন্ট থেকে ভূগোলের কয়েকটা অধ্যায় পড়ে নিন, যেগুলো আপনার পড়া হয়ে গেছে সেগুলোই আপনি প্র্যাকটিস করুন। নতুন কিছু প্র্যাকটিস করতে গেলে আপনার মাথায় ঢুকবে না, যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোই আপনি প্র্যাকটিস করুন। আর ইউটিউব থেকে আনএকাডেমির ভিডিও দেখতে পারেন, স্টাডি আইকিউবের ভিডিও দেখতে পারেন, WBCS স্টাডি চ্যানেলের ভিডিও দেখুন, ঠিক আছে। এবার দেওয়ার ভিডিওগুলো দেখুন, আপনার খুব কাজে লাগবে। এরপর আপনি কি শিখেছেন, না দুপুর 3টে থেকে 4টে ভূগোল অধ্যায়ের টেক্সট বই দেখে পড়ুন। টেক্সট বইয়ের মধ্যে কী কী আছে, মাজিদ হোসেন আছে, কৃষ্ণা সরি কার্তিক চন্দ্র মণ্ডল আছে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে শুভ্রা রাওয়ের আছে, তারপরে হচ্ছে আপনার আছে কুল্লারের আছে, যে যে বইটা পড়ছেন ভূগোলের, ঠিক আছে, সে সেই বইটার এমসিকিউ দেখে সমাধান করুন। সন্ধ্যে ছটা থেকে সাতটা কী করবেন, কিরণের সিজিএল প্র্যাকটিসের, যেটা আমি বললাম SSC কিরণের সিজিএল প্র্যাকটিস, সেটা আগরওয়াল থেকে অঙ্ক GI, যেগুলো আপনি পাচ্ছেন অঙ্ক GI সিজিএল থেকে, আপনার যে অঙ্ক বই আছে আগরওয়াল ছাড়া আপনি সেগুলোর প্র্যাকটিস করুন। এরপরে আপনি কী করছেন, পলিটি পড়ছেন, ঠিক আছে, যেটা আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন লক্ষ্মীকান্ত বই থেকে পড়ছেন, তারপরে ইউটিউব থেকে পড়ুন, 30টা 40টা কোশ্চেন করে সমাধান করুন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন আপনি 11টা 12টার সময়, বা আপনার যে সময় পড়তে ভালো লাগছে, আমি যে টাইম বলছি সেই সময় যে পড়তে হবে সেটা কিন্তু বাধ্যবাধকতা নয়, আবারও বলছি আপনি আপনাকে একটা আমি জাস্ট শিডিউল আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি ধারাবাহিক পড়তে পারেন ভালো, না হলে আপনি আপনার মতো শিডিউল একটা বানিয়ে নিন, সব থেকে বেটার হবে, আপনার সময় মতো নিজে একটা শিডিউল বানিয়ে নিন যে এই সময় এই সাবজেক্টটা পড়বেন। পরের দিনে আপনাকে কিন্তু প্রতিবারে রিভাইজ করতে হবে, রিভাইজ আপনাকে ছাড়া চলবে না, যে এটা আজকে পড়েছেন আবার আপনি 15 দিন পরে পড়বেন তাহলে কিন্তু হবে না, আজকে পড়েছেন কালকে না পড়েন পরশু পড়ার চেষ্টা করুন, ঠিক আছে। তো প্রত্যেকটা পেপার আপনাকে এইভাবে কিন্তু পড়তে হচ্ছে, আর আপনি অবশ্যই সেটা MCQ প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আমরা স্ট্র্যাটেজিটা যেটা বললাম এইভাবে ফলো করুন, নিজেরা না হলে বানিয়ে নিন। অবশ্যই স্ট্র্যাটেজিটা ভালো লাগলে আপনি ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কিছু না কিছু আপনার তো উপকার হবে এই চ্যানেল থেকে, ঠিক আছে। আর যারা প্রিলিমস পাস করতে পারেননি তাদের জন্য হচ্ছে ব্যাড লাক বলবো না, আরও অন্যান্য এক্সাম আছে, ঠিক আছে, কারণ PSC-র এখনও অনেক এক্সাম আছে, PSC ক্লার্কশিপের এক্সাম আছে, যারা পাননি তারা ক্লার্কশিপের জন্য পড়তে থাকুন, NTPC রেল, ঠিক আছে, MTS যারা ফর্ম ফিল আপ করেছেন সেগুলোর জন্য পড়তে থাকুন, মেয়েরা ICTS দিতে পাচ্ছেন, আরও অন্যান্য যেসব এক্সাম ব্যাংকের জন্য এক্সাম দিচ্ছেন তারা সেগুলো পড়ুন, যারা পাচ্ছেন মানে প্রিলিমস পাননি, ঠিক আছে, বা যারা ভাবছেন যে শুধু WBCS দেবেন তাহলে প্রিলিমসের জন্য আবার পড়তে স্টার্ট করুন, কেন আপনার সিলেবাস তো আলাদা না, মেন প্রিলিমস সিলেবাস তো একই, ঠিক আছে। তো যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চাচ্ছেন যে এগুলো ভালো লাগছে না সেটা তারাও জানাবেন কমেন্টে, অবশ্যই নিজেদের ইচ্ছা মতো একটা রুটিন বানিয়ে নেবেন সেটা বেটার, ঠিক আছে। আর যারা WBCS মেন্সের জন্য ভাবছেন যে আমি বইটা কী কী বই পড়বো বুঝতে পারছেন না, এর একটা আমি ভিডিও অলরেডি বানিয়েছি, ঠিক আছে, বানিয়েছি, ওই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো, ডিসক্রিপশান লিঙ্কে, ওখান থেকে দেখে নেবেন। আর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে বইগুলো, যে যে বইগুলোর কথা উল্লেখ আছে সেই বইগুলো যদি আপনার কাছে থাকে আপনি অবশ্যই তাহলে WBCS মেন্স পাস করা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই স্ট্র্যাটেজিটা আরও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি নিজেরা স্ট্র্যাটেজি করে পড়ছেন তাহলেও খুব ভালো। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, পরের ভিডিওতে WBCS মেন্সের প্র্যাকটিসের নিয়ে আসছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সাপোর্ট করুন, ধন্যবাদ।